শ্রোতা, আজ আমরা আপনাদের জানাবো ট্রেনের নতুন ইঞ্জিন সম্পর্কে। আমাদের দেশে স্থলপথে যানবাহনগুলোর মধ্যে ট্রেন অন্যতম। ঈদের সময় এলেই যাত্রীদের বড় একটা অংশ যাতায়াত করে ট্রেন দিয়ে। ট্রেনের প্রতিটা আসন পরিপূর্ণ হয়ে যাবার পরও ছাদও পরিপূর্ণ হয়ে যায় যাত্রী দিয়ে। যাত্রীদের দুর্ভোগ কমাতে ও সময় বাঁচাতে আমেরিকা থেকে আনা হলো এবার অত্যাধুনিক ট্রেন ইঞ্জিন। বাংলাদেশ রেলওয়েকে কেন্দ্র করে যুক্ত হতে যাচ্ছে নতুন 40টি অত্যাধুনিক ইঞ্জিন। ইতিমধ্যে 25টি ইঞ্জিন বিভিন্ন রুটে পরীক্ষামূলক চলাচল শেষও করেছে। লং রুটে ট্রায়াল শেষে ইঞ্জিনগুলো ট্রেনের সাথে যুক্ত করা হয়েছে। 3,300 হর্স পাওয়ার সম্পূর্ণ হওয়ায় সর্বোচ্চ গতি ঘন্টায় 140 কিলোমিটার। জানা যায়, যাত্রীদের সুবিধার্থে যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন 40টি ইঞ্জিন কিনেছে বাংলাদেশ রেলওয়ে। এরই মধ্যে 25টি ইঞ্জিন দেশে আনা হয়েছে। তবে দেশের রেললাইনের তুলনায় এর গতি অনেকটা বেশি। যাত্রীরা জানান, ইঞ্জিন যুক্ত হলে, ট্রেন চলাচল শুরু হলে দ্রুত সময়ের মধ্যে তারা গন্তব্যে পৌঁছাতে পারবেন। এতে তাদের দুর্ভোগ অনেকটা কমে যাবে। নতুন ইঞ্জিনগুলোর সাথে একজন করে দক্ষ টেকনিশিয়ান দিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি তা ঠিক করবেন। দর্শক, আমার চ্যানেল মুভিং বিডিকে সাবস্ক্রাইব করে ও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল।